এটা সেই ধরনের বাড়ি ছিল যেটার কাছে যাওয়ার জন্য শিশুরা একে অপরকে চ্যালেঞ্জ দিত। ছোট শহর রেডক্লিফের উপরে এক পাহাড়ে দাঁড়িয়ে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ। দশকের পর দশক ধরে এটি পরিত্যক্ত ছিল, সময় এবং প্রকৃতির ধ্বংসযজ্ঞের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। শহরের লোকেরা নিচু স্বরে বাড়ির অন্ধকার ইতিহাসের কথা বলত, এমন একটি জায়গা যেখানে ছায়াগুলি নিজে থেকেই নড়াচড়া করত এবং রাতের নিস্তব্ধতায় ফিসফিস শোনা যেত। লেনা, মধ্য কুড়ির একটি তরুণী, সম্প্রতি এমন একজন দূরসম্পর্কীয় আত্মীয়ের কাছ থেকে বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল যাকে সে কখনো চিনত না। একজন সংগ্রামী শিল্পী, তিনি এটি তার শহরের নিরানন্দ জীবন থেকে পালানোর একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। শহরের লোকদের সতর্ক এবং কুসংস্কার উপেক্ষা করে তিনি ম্যানশনে চলে আসেন, এর ভৌতিক সৌন্দর্যে অনুপ্রেরণা খুঁজে পাওয়ার আশা করেছিলেন। প্রথম রাতেই লেনা ফিসফিস শুনতে পান। নরম অস্পষ্ট ফিসফিস খালি হলো গুলিতে প্রতিধ্বনিত হচ্ছিল, তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছিল। তিনি সেগুলাকে পুরানো বাড়ির খসখস এবং গর্জন বলে খারিজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু গভীরে তিনি জানতেন কিছু একটা ভুল ছিল। দিন যত গড়াতে লাগলো, ফিসফিসগুলি আরো জোরালো, আরো জেদি হয়ে উঠল। বাড়ির যেখানেই যেতেন সেগুলো তাকে অনুসরণ করত। রাতে তিনি অনুভব করতেন একটি উপস্থিতি তাকে দেখছে, অদৃশ্য চোখগুলো তার আত্মায় বোরিং করছে। একসময়ের সুন্দর প্রাসাদটি এখন একটি কারাগারের মতো অনুভূত হতে লাগলো, তার দেয়ালগুলো তাকে ঘিরে আসছে। লেনার শিল্পকর্ম আরো অন্ধকার হয়ে উঠল, বিকৃত দুঃস্বপ্নময় চিত্রগুলিতে পূর্ণ, যা যেন অন্য জগৎ থেকে এসেছে। তিনি ফাঁকা চোখ, চুপচাপ চিৎকার করা মুখওয়ালা ছায়াময় ফিগার আঁকলেন। তার ঘুম ছিল জীবন্ত দুঃস্বপ্ন দ্বারা জর্জরিত, যা তাকে ক্লান্ত এবং অস্থির রাখে। ফিসফিসের উৎস উন্মোচন করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লেনা বাড়িটি আরো পুঙ্খানুপুঙ্খভাবে অন্বেষণ শুরু করেন। বেসমেন্টে তিনি একটি পুরানো লক করা দরজা খুঁজে পান। কিছুটা চেষ্টা করে তিনি মরিচা ধরা তালাটি ভেঙে ভিতরে ঢোকেন। ঘরটি পুরানো, ধুলোমাখা আসবাবপত্র এবং ফুলে যাওয়া জিনিসপত্রের বাক্সে পূর্ণ ছিল। ঘরের কেন্দ্রে একটি বড় অলঙ্কৃত আয়না ছিল, যার পৃষ্ঠে ঘন ময়লা জমেছিল। যখন তিনি ময়লাটি পরিষ্কার করলেন, লেনা এমন কিছু দেখলেন যা তার রক্তকে ঠান্ডা করে দিল। আয়নায় তার নিজের মুখ প্রতিফলিত হচ্ছিল না, বরং একটি তরুণ মেয়ের ফ্যাকাশে এবং ম্লান ফাঁকা চোখ এবং একটি নিঃশব্দ চিৎকারে বেঁকে যাওয়া মুখ। মেয়েটির ঠোঁট নড়ছিল, লেনা যেগুলি বুঝতে পারছিল না এমন শব্দ ফিসফিস করছিল। আতঙ্কিত হয়ে লেনা পিছনে হোঁচট খেলেন, একটি পুরানো বাক্সের উপরে পড়ে গেলেন। ফিসফিসগুলো আরো জোরালো হয়ে উঠল, ঘরটি কণ্ঠের কাকুনিতে ভরে গেল। পালানোর জন্য মরিয়া হয়ে তিনি বেসমেন্ট থেকে পালালেন, দরজাটি তার পিছনে সজোরে বন্ধ করে দিলেন। কিন্তু ফিসফিসগুলো অনুসরণ করল, ক্রমবর্ধমান, তীব্র হয়ে উঠল। সেই রাতে লেনার দুঃস্বপ্ন আরো অন্ধকার রূপ নিল। তিনি সেই তরুণ মেয়েটির স্বপ্ন দেখলেন, আয়নার মধ্যে বন্দী, কঙ্কাল হাত দিয়ে তার দিকে হাত বাড়িয়ে আছে। তার স্বপ্নে লেনা মেয়েটির ফিসফিস শুনতে পেলেন, এখন স্পষ্ট এবং মরিয়া, আমাকে সাহায্য করো, আমাকে মুক্তি দাও। সত্যটি বোঝার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লেনা শহরের গ্রন্থাগারে যান, বাড়িটি এবং এর আগের বাসিন্দাদের সম্পর্কে যে কোনো তথ্য অনুসন্ধান করতে। তিনি আবিষ্কার করেন যে প্রাসাদটি একসময় একটি ধনী পরিবারের ছিল, যারা এক শতাব্দীরও বেশি সময় আগে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। একমাত্র সূত্র ছিল বাড়িতে পাওয়া একটি ডায়েরি, এর পাতাগুলি এলিজা নামে এক তরুণীরা আতঙ্কিত লেখায় পূর্ণ ছিল। এলিজার ডায়েরিতে তার বাবার দ্বারা করা অন্ধকার রীতিনীতির কথা বলা হয়েছে, একজন লোক যিনি গুপ্তবিদ্যার প্রতি আসক্ত ছিলেন। চিরন্তন জীবনের সন্ধানে তিনি এলিজার আত্মাকে আয়নার মধ্যে বন্দী করেছিলেন, তাকে অনন্তকাল যন্ত্রণা দেওয়ার জন্য নিন্দিত করেছিলেন। ফিসফিসগুলো ছিল মুক্তির জন্য তার মরিয়া কাকুতি। এই জ্ঞানে সজ্জিত লেনা জানতেন তাকে কি করতে হবে। তিনি বেসমেন্টে ফিরে এলেন, দৃঢ় সংকল্প নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। ফিসফিসগুলো ঘরটিকে ভরে দিল, তাকে এলিজাকে মুক্ত করার জন্য অনুরোধ করল। গভীর শ্বাস নিয়ে লেনা ভারী লোহার মোমবাতি দিয়ে আয়নাটি ভেঙে ফেললেন। কাচটি ভেঙে গেল এবং ঘরটি অন্ধকারে ভরে গেল। এক মুহূর্তের জন্য তিনি এলিজার মুখ দেখলেন, তার ফাঁকা চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল।
তারপর আলোটি মিলিয়ে গেল এবং ফিসফিস থেমে গেল। লেনা স্বস্তির একটি অনুভূতি অনুভব করলেন, কিন্তু এটি স্বল্পস্থায়ী ছিল। যখন তিনি চলে যেতে ফিরলেন, তিনি তার কাঁধে একটি ঠান্ডা হাত অনুভব করলেন। পিছনে তাকিয়ে তিনি এলিজাকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর নির্যাতিত আত্মা নয়, বরং একটি দুষ্ট সত্তা একটি বেকানো হাসি সহ। তুমি আমাকে মুক্ত করেছ, এলিজা ফিসফিস করে বললেন, তার কণ্ঠ এখন ঠান্ডা এবং নির্মম। কিন্তু এখন আমি তোমার জায়গা নেওয়ার জন্য মুক্ত। লেনা প্রতিক্রিয়া করার আগেই এলিজার হাত তার বুকে ঢুকে গেল এবং অন্ধকার তাকে গ্রাস করল। যখন শহরের লোকেরা লক্ষ্য করল যে পুরানো ম্যানশনটি আর পরিত্যক্ত নয়, তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। তারা বলল, একটি তরুণী সেখানে চলে এসেছে, একজন শিল্পী যে খুব কমই বাড়ি ছাড়ে। রাতে ফিসফিস আবার শুরু হলো এবং ছায়াগুলি নিজে থেকেই নড়াচড়া করতে লাগলো। বেসমেন্টে একটি নতুন আয়না স্থাপিত ছিল, তার পৃষ্ঠে লেনার যন্ত্রণাদায়ক মুখ প্রতিফলিত হচ্ছিল, তার ফাঁকা চোখ মুক্তির জন্য কাকুতি মিনতি করছিল। আর উপরে এলিজা মুক্ত ঘুরে বেড়া, তার ফিসফিস পুরো ম্যানশনের হলগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল পরবর্তী আত্মার অপেক্ষায়।